তৃণমূল কংগ্রেস যে দিদিকে বলো কর্মসূচি শুরু করতে চলেছে সেই খবর দ্য ওয়ালে সবার আগে প্রকাশিত হয়েছিল। এবার শুরু হতে চলেছে সরাসরি মুখ্যমন্ত্রী। দর্শক, কিভাবে দিদিকে বলোতে কর্মসূচিতে অংশ নিয়ে আপনি দিদিকে ফোন করে কথা বলতে পারবেন তার প্রসেস আমরা দেখিয়েছিলাম, আগে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে। আজকে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে সরাসরি দিদির সাথে নতুন করে যোগাযোগ করতে পারবেন। এবারে দিদি শুরু করছে সরাসরি মুখ্যমন্ত্রী, দিদিকে বলো বন্ধ হয়ে গেছে, এখন হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার পাড়ায় সমাধানের তুলনায় এ ব্যাপারটা আরও এক ধাপ এগিয়ে। ফোন তুলে সোজা মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কথা বলা যাবে, ব্যক্তি বা সমষ্টির সমস্যা জানানো যাবে দিদির দপ্তরকে, তারপর নবান্ন চেষ্টা করবে সেটা সমাধানের। প্রয়োজনে সরকারি কর্মচারী বা অফিসারকে পাঠানো হবে সমাধানের জন্য। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ নবান্ন সভাঘরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোন কোন নম্বরে ফোন করে সরাসরি তার সচিবালয়ের সাথে কথা বলা যাবে যেটা জানিয়ে দিলেন দিদি। বলে রাখা ভালো, এটা পুরোটাই সরকারি কর্মসূচি, দিদিকে বলো বা দিদির দূতের মতো তৃণমূলের দলীয় কর্মসূচি কিন্তু নয়। সাধারণের সমস্যার কথা শোনা এবং তা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী অনেক আগেই একটা গ্রিভ্যান্স সেল তৈরি করেছেন। একজন সচিব পদের আমলার নেতৃত্বে সেই প্রকোষ্ঠেও অভিযোগ বা সমস্যার কথা জানানো যায়, তবে বর্তমানে তা জানানো যায় ইমেল মাধ্যমে বা চিঠি লিখে। সেটাই আরও সহজ করার চেষ্টা হচ্ছে এবার। সরকার যে এই পদক্ষেপ নিতে চলেছে তার ইঙ্গিত কয়েক মাস আগে দ্য ওয়ালের প্রতিবেদনে দেওয়া হয়েছিল, কারণ সরকার কল সেন্টার ব্যবস্থাকে ঢেলে সাজাবার প্রস্তুতি শুরু করেছিল। এই জন্য পেশাদার নিয়োগ করতে ও আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে দরপত্র ফাঁকা হয়েছিল। নবান্ন লাগোয়া উপান্ন ভবনে সেই পরিকাঠামো তৈরি হয়ে গেছে, এখন শুধু ফোনাফোনি শুরু করার অপেক্ষা। নবান্নের এক আমলার কথায় সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে সমন্বয়ের এই প্রয়াস প্রশাসনিক সংস্কারের মধ্যেই পড়ে। তার কথা অনুযায়ী দুয়ারে সরকার বা পাড়ায় সমাধানও অনেক বড় ইতিবাচক পদক্ষেপ ছিল। সমস্যা হলো উপর্যুপরি দুর্নীতির অভিযোগ এবং আদালতের কিছু পর্যবেক্ষণের যেসব বিতর্ক তৈরি হয়েছে তাতে এগুলো ঢাকা পড়ে যাচ্ছে। তবে সরকারের দিক থেকে লাগাতার যে একটা চেষ্টা রয়েছে তা উপেক্ষা করার মতো নয়। আশা করা যায় সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির মাধ্যমে বহু মানুষ উপকার পাবেন। পর্যবেক্ষকদের মতে তৃণমূল এবং সরকারের কাজের মধ্যে একটা তালমিলও বেশ নজরে পড়ছে। দুর্নীতি নিয়ে অভিযোগের জবাব দিতে দৃশ্যতই শাসক শিবির জেরবার, অনেক সময়ই অস্বস্তিতে পড়ছে, কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে সেই প্রতিষ্ঠান বিরোধিতা হয়তো অতিক্রম করতে চাইছে তৃণমূল। তাই পরপর কর্মসূচি নিয়ে মানুষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সরকার এবং তৃণমূল। কি বলবেন দর্শক, এসব নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। যখন প্রসেস বেরিয়ে আসবে, ফোন নাম্বার প্রকাশিত হবে অফিসিয়ালি, আমি আপনাদেরকে জানিয়ে দেবো নতুন ভিডিও বানিয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হবে। অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন।